এআই ব্যবহারে ভারতের লোকসভা নির্বাচনে কলকাঠি নাড়তে চায় চীন, বিস্ফোরক দাবি করল মাইক্রোসফট। ইন্টারনেটের মাধ্যমে এর আগে একাধিক দেশের নির্বাচনে নাক গলানোর অভিযোগ উঠেছিল চীনের বিরুদ্ধে। এই আবহে এবার মাইক্রোসফটের তরফ থেকে ভারতকে সতর্ক করা হলো লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে। রিপোর্টে দাবি করা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ভারতের ভোটে প্রভাব ফেলতে চাইছে চীন। তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রায়াল রানের পর চীন ভারতের লোকসভা নির্বাচনে কারচুপির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারে, আগে থেকেই সতর্ক করছে মাইক্রোসফট। মাইক্রোসফট থ্রেট ইন্টেলিজেন্সের একটি বিশ্লেষণে প্রকাশ করা হয়েছে যে চীনা রাষ্ট্র সমর্থিত সাইবার গ্রুপগুলি উত্তর কোরিয়ার সমর্থনে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার নির্বাচনকে লক্ষ্য করার জন্য টার্গেট করছে। রিপোর্টে আরও বলা হচ্ছে যে চীন তার স্বার্থের সুবিধার জন্য এআই উৎপাদিত সামগ্রী তৈরি করবে এবং প্রসারিত করবে। নির্বাচনের ফলাফলগুলিকে প্রভাবিত করার সম্ভাবনা কম থাকা সত্ত্বেও মিমস, ভিডিও এবং অডিও বৃদ্ধিতে চীনের ক্রমবর্ধমান পরীক্ষা নিরীক্ষা সম্ভবত অব্যাহত থাকবে। 7 দফা লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচন শুরু 19 এপ্রিল। সেই 19 এপ্রিল থেকে নির্বাচন শুরু এবং নির্বাচনের ফল ঘোষণা হবে 4 জুন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে চীনা সাইবার অভিনেতা ফ্ল্যাক্স টাইফুন গত বছর ভারত, ফিলিপিন্স, হংকং এবং আমেরিকাকে লক্ষ্য করে আক্রমণ করেছিল। ফেব্রুয়ারিতে একটি চীনা রাষ্ট্র সংযুক্ত হ্যাকার গোষ্ঠী দাবি করেছিল যে তারা ভারত সরকারের প্রধান কার্যালয়গুলিকে লক্ষ্যবস্তু করেছে, যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় এবং রিলায়েন্স ও এয়ার ইন্ডিয়ার মতন ব্যবসা। একটি বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্টে জানা গিয়েছে যে হ্যাকাররা ভারত সরকারের প্রায় 95 গিগাবাইট অভিবাসন ডেটাও লঙ্ঘন করেছে। ফাঁস হওয়া ফাইলগুলি গিগাহাবে পোস্ট করা হয়েছিল। মাইক্রোসফট রিপোর্টে আরও বলা হয়েছে যে স্টর্ম 1376, আরেকটি চীনা কমিউনিস্ট পার্টি, এর সঙ্গে যুক্ত অভিনেতা ম্যান্ডারিন এবং ইংরেজিতে একটি এআই জেনারেটেড অ্যাঙ্কারের ভিডিও পোস্ট করা হয়েছে এবং অভিযোগ করা হয়েছে যে মায়ানমারে অশান্তির জন্য আমেরিকা এবং ভারতই দায়ী। এআই ব্যবহারে ভারতের লোকসভা নির্বাচনে কলকাঠি নাড়তে চাইছে চীন, বিস্ফোরক দাবি মাইক্রোসফটের। ইন্টারনেটের মাধ্যমে এর আগেও একাধিক দেশের নির্বাচনে নাক গলানোর অভিযোগ উঠেছিল চীনের বিরুদ্ধে। এই আবহে এবার মাইক্রোসফটের তরফ থেকে ভারতকে সতর্ক করা হলো লোকসভা নির্বাচনের ঠিক আগেই। রিপোর্টে দাবি করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ভারতের ভোটে প্রভাব ফেলতে চায় চীন। তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রায়াল রানের পর চীন ভারতের লোকসভা নির্বাচনে কারচুপির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারে, মাইক্রোসফট সতর্ক করেছে। মাইক্রোসফট থ্রেট ইন্টেলিজেন্সের একটি বিশ্লেষণে প্রকাশ করা হয়েছে যে চীনা রাষ্ট্র সমর্থিত সাইবার গ্রুপগুলি উত্তর কোরিয়ার সমর্থনে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার নির্বাচনকে লক্ষ্য করার জন্য চেষ্টা করবে। রিপোর্টে আরও বলা হয়েছে চীন তার স্বার্থের সুবিধার জন্য এআই উৎপাদিত সামগ্রী তৈরি করবে এবং তা প্রসারিত করবে। নির্বাচনের ফলাফলগুলিকে প্রভাবিত করার সম্ভাবনা কম থাকা সত্ত্বেও মিমস, ভিডিও, অডিও বৃদ্ধিতে চীনের ক্রমবর্ধমান পরীক্ষা নিরীক্ষা সম্ভবত অব্যাহত থাকবে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।